ভিডিও টাইটেল দেখে হয়তোবা অনেকে অবাক হয়েছেন যে ইউটিউব দেখে বা অনলাইন থেকে কেন গাভি গরু কিনতে না করা হচ্ছে। এর অনেক কারণ রয়েছে যা কিনা অনেকে এখন বাস্তবিকভাবে প্রমাণ পাচ্ছেন। ইউটিউব দেখে যারা কিনা গরু কিনছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই প্রতারিত হচ্ছেন। অনেকে আছে যারা কিনা হচ্ছে এগুলো বুঝে শুনে ঠিক মতো পাচ্ছেন, সেগুলো আলাদা ব্যাপার, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভালো খারাপ আছে, তো সে ব্যাপারে যাব না। কিন্তু বর্তমানে খারাপের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, যেটা কিনা সাধারণ খামারি থেকে শুরু করে আপনার যারা কিনা একেবারে নতুন উদ্যোক্তা তাদের একেবারে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এমনকি তাদের যে প্ল্যানিংটা ছিল বা পরিকল্পনাটা ছিল এই খামার নিয়ে তারা একেবারে হতাশ হয়ে যাচ্ছে। আমি আপনাকে অনেকের উদাহরণ দিতে পারি, যেমন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি অনেকের তথ্য জেনেছি যারা কিনা আমার কাছে বিভিন্নভাবে ইমেইলের মাধ্যমে বা জানিয়েছেন যে দেখেন ভাই আমি অমুক জায়গার থেকে বা অমুক এরিয়ার থেকে 5টি গাভি কিনেছিলাম এবং 5টি গাভি কিনে সর্বশান্ত হয়ে গেছি। 10 লক্ষ টাকার গাভি সে কিনেছিল এবং কেনার পরে তাকে বলে দিয়েছিল যে প্রত্যেকটা থেকে 15-20 লিটার করে দুধ পাবে। অবশেষে বাসায় এসে দেখে যে 5টির মধ্যে একটিতে ওই 15-20 লিটার দুধ হয় না, বরং কোনো কোনো গাভি হচ্ছে আপনার 8-9 লিটার বা হচ্ছে 10 লিটার দুধ, এবং কোনো কোনো গাভি হচ্ছে ম্যাস্টাইটিস হয়ে নষ্ট হয়ে গেছে বা অনেক ধরনের প্রবলেম আছে। এই যে এমন ধরনের যে আপনার বর্তমানে প্রতারণা চলতেছে, যেটার কারণে বলি যে দেখেন আপনারা ইউটিউব বা হচ্ছে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে বর্তমান যেহেতু আধুনিকতার যুগ, এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন, কিন্তু কখনোই এটার উপরে নির্ভর করে আপনি এখান থেকে টাকা পাঠিয়ে দিবেন না বা হচ্ছে আপনি সরাসরি দেখা যায় যে এইটার উপর নির্ভরশীল থাকবেন না। এক্ষেত্রে আপনার কিন্তু অনেক ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন আমি আরেকটি উদাহরণ দেই, আমাদের পাশের এলাকাতেই, ঠিক আছে, আমার পরিচিত একজন, তিনি একটা এরিয়ার থেকে আপনার 2টা গাভি কেনার জন্য ইউটিউব থেকে প্রথমে দেখেছে, যে ইউটিউবে দেখে তার ভালো লেগেছে, তার প্রতিবেদন ছিল, প্রতিবেদনে আপনার মনে করেন যে 10-20টা গাভি ছিল, তার মধ্যে থেকে তার 2টা গাভি ভালো লাগছে এবং তার সাথে ইমো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে বা যোগাযোগের মাধ্যম রয়েছে সেগুলো থেকে কথা বলে তার কাছে থেকে বলেছে কত লিটার দুধ হয়। তিনি বলেছেন যে 18 লিটার বা 19 লিটার এরকম দুধ হয়। কত টাকা দাম, তো বলছে যে 2,50,000 টাকা বা এরকম একটা দেন দরবার করে তিনি মোটামুটি একটা সিউরিটি পেয়েছেন আর কি। তো যাই হোক, তার পরবর্তীতে বায়না করেছেন। বায়না করার পরে যখন কিনা সেই বাড়িতে গিয়েছেন বা সেই এরিয়াতে গিয়েছেন, যাওয়ার পরে সেখান থেকে আপনার প্রথম দিন দুধটা দহন করেছে, দহন করার পরে দেখে যে মোটামুটি দুধটা ঠিক আছে। ঠিক আছে বলতে আমি বুঝাচ্ছি যে 18 লিটার যেহেতু তাকে বলছিল, তো 10-12 লিটার মতো আর কি সকালবেলা দহন করে দিতে পারছে আর কি। ঠিক আছে, তো এর পরবর্তীতে যাই হোক, যেভাবেই হোক দিছে, এর পরবর্তীতে বাড়ি আসার পরে দেখে যে 3-4 দিনের ভিতরে সেই গাভীরার দুধ যেটা দেখিয়ে দিয়েছে সেটা হয় না। তো তার ভিতরে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। এর পরবর্তীতে তিনি দেখে যে গাভিটা প্রচণ্ড পরিমাণে পাতলা পায়খানা করছিল বাড়িতে আনার আগেই, মানে যেখান থেকে তিনি কিনেছে। তো যখন কিনা এটা নিয়ে অনেকের সাথে আলোচনা করলো এবং আমিও সেখানে উপস্থিত ছিলাম, ডক্টর আঙ্কেল বলতেছে যে এটাকে অত্যধিক পরিমাণে দানাদার খাবার দিয়েছে এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে দুধটাকে ইনক্রিজ করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে, এছাড়া এটাকে বিভিন্ন ধরনের মেডিসিন পুশ করা হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের যদিও মেডিসিন পুশ করে আপনার আহামরি দুধ আমূল পরিবর্তন করা যায় না, কিন্তু এই যে একটা খারাপ অভ্যাস যে তৈরি করলো, ঠিক আছে, আপনার গাভিটা ভালো ছিল এটা ঠিক, তো এর পরবর্তীতে কি হলো, এই যে পাতলা পায়খানা থেকে শুরু করে একের পর এক এই গাভিটা আপনার একটা সময় পরে কিছুদিন পরে দেখা যায় যে এর পেটের প্রায় বদ হজমের একটা সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু যে ওটাকে বেশি দুধ দেখানোর জন্য বা দুধ বেশি বাড়ানোর জন্য এই গাভিটাকে প্রচুর পরিমাণে যে যার কাছ থেকে কিনেছে তিনি তো অসৎ উপায় অবলম্বন করে আসলে এটাকে খাবার দাবার দিয়েছে বা হচ্ছে ইঞ্জেকশন করেছে বা অনেক কিছুই করতে পারে দুধ বৃদ্ধির জন্য, কারণ দুধ বৃদ্ধি করে দেখাতে পারলে তার দামটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো যার জন্য কি এই গাভিটা অত্যাধিক, ওই যে বলে না কোনো কিছু ভালো বেশি ভালো না, ঠিক আছে, বেশি যখন আপনি ভালো কিছু করবেন তখনও সেটা
খারাপ হয়ে যাবে। যেমন অনেকক্ষণ ধরে যদি আপনি হাসেন দেখবেন কিন্তু হাসতে হাসতে কান্না চলে আসে, তো এমনটাই ধরে নিতে পারেন আপনি। তো এর পরবর্তীতে ওই গাভিটার কিন্তু একেবারে পার্মানেন্টলি আপনার পেটের অসুখ হয়ে গেছে। পেটের অসুখ বলতে কোনো খাবারই বেশি দিন হজম হয় না, লিভার টনিক থেকে শুরু করে কৃমির ওষুধ অনেক কিছুই দিয়েছে তারপরেও মানে ঠিক হয় না। কারণ হচ্ছে ওর ভিতরের যে ইটা স্টমাক বা হচ্ছে লিভারটা দুর্বল হয়ে গেছে, মানে কি টাইপের এই ঔষধ মেডিসিন যেই খাওয়াইছে এটার আসলে জানা নাই বা হচ্ছে ধারণাও নাই। তো এতটুকু ডক্টর বলছে যে এটাকে অত্যাধিক পরিমাণে ডোজ দিছে যার ফলে এর আজকে সাইড ইফেক্টটা হয়েছে। তো এই যে দেখেন এর পরবর্তীতে এই যে খামারি ভাইয়ের কিন্তু লস, ঠিক আছে। এই জন্যই বলতেছি যে আপনি যেভাবেই হোক গাভি কিনতে চাইলে সরাসরি সরজমিনে আপনার নিজের চোখে আপনার বিশ্বস্ত মানুষের কাছ থেকে এবং আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে আশেপাশের থেকে খুবই সেন্সিটিভভাবে কালেকশন করুন। এইটার ক্ষেত্রে আপনার কোনো কম্প্রোমাইজ নাই। গাভি কিনে যদি আপনি ঠকেন তাহলে হচ্ছে আপনার খামার কখনোই লাভের সম্মুখীন হবেন না এবং আপনার যে ইচ্ছা আছে সেই ক্ষেত্রে আপনি কখনোই মানে অর্জন করা সম্ভব হবে না বললেই চলে। কিছু কিছু ক্ষেত্রে অর্জিত হতে পারে সেটা এক্সেপশনাল, কিন্তু সম্ভাবনা 90% নাই বললেই চলে। এই জন্য খুবই সচেতন থাকুন এবং এই যে বিভিন্ন প্রতারক চক্র যারা কিনা আপনার বিভিন্ন ধরনের তথ্য দেয় যে 1,00,000 টাকায় 10 লিটারে গাভি এই সেই বলে আপনাদেরকে বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছে, সেইগুলোর হাত থেকে রক্ষা পেয়ে নিজে বুঝে শুনে এবং অভিজ্ঞ মানুষ দ্বারা যারা কিনা আপনার একেবারে বিশ্বস্ত লোক যাদেরকে দিয়ে মনে হয় যে আপনাকে কখনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলবে না বা একেবারে রক্তের সম্পর্ক যারা কিছু থাকে, যেমন আমার আব্বু হচ্ছে আমার ট্রাস্টেড পার্সন, সাপোজ আপনাকে আমি বলতেছি এরকম একজন, বা আমার চাচাতো ভাই আমার ট্রাস্টেড পার্সন বা আমার বিশ্বস্ত লোক, তো আমি যাদের সাথে আমি যদি কোনো একটা বিষয় তাদের চেয়ে কম বুঝি বা যদি মনে হয় যে এই বিষয়টা তারা আমাকে যদি সহায়তা করে বা তাদের সিদ্ধান্ত নেয় তাহলে আমার ভালো হবে, তো আমি তাদের সহায়তা নেব, ঠিক আছে। ঠিক এইভাবে আপনার যে বিশ্বস্ত লোক আছে সেই রকম বিশ্বস্ত লোকদের দ্বারা আপনি কি করবেন আপনার সমস্ত এই যে এই ধরনের যে গাভি কেনার থেকে শুরু করে সব কিছুতে সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে দেখবেন যে আশা করা যায় আপনি লসের সম্মুখীন হবেন না। আর বিশেষ করে এই অনলাইন মিডিয়া বা এই যে ইউটিউব ফেসবুক থেকে শুরু করে অল ওভার থিংস আপনি একটু ট্রাই করবেন এগুলোর থেকে ধারণা নেওয়ার জন্য, কিন্তু এগুলোর উপরে কেনা বেচা একেবারে যে সম্পূর্ণ নির্ভর হয়ে যাবেন এগুলোর থেকে একটু বেরিয়ে আসুন, ঠিক আছে। এগুলো আসলে অনেক মানুষকে পথে বসিয়েছে, মানে আসলে তো ইউটিউবের দোষ না, এটা দোষটা হচ্ছে যারা হচ্ছে এই যে এইরকমভাবে আপনার জানেনই তো এখন তো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বর্তমানে সব জায়গাতে, এখন আর কোনো একটা নির্দিষ্ট এলাকাতে মানে স্থায়ীভাবে রয় না এই ব্যাপারটা, যেহেতু মোবাইল ফোন সবার কাছে আছে সবাই এখন দেখা যায় যে বিজ্ঞাপন দিতেছে, বিজ্ঞাপন দিয়ে একটা লোভনীয় অফার দিয়ে মানুষকে আসলে নিয়ে যাচ্ছে এবং প্রতারণা। 10 জন যদি আপনার একটা জায়গাতে যায় তো 1 জন হলে 2 জন হলেও ধোঁকা খাইতেছে। এই জন্যই বলি যে খুবই সাবধান থাকেন, সবাই সচেতন থাকেন, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ।